তৃণমূলে তৃতীয়বারের জয়ের বর্ষপূর্তি, মা মাটি মানুষ দিবস ঘোষণা মমতার, ধন্যবাদ জ্ঞাপন অভিষেকের। গত বছর এদিনেই তৃতীয়বারের জন্য বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল তৃণমূল। সেই কথা স্মরণ করে এই দিনটিকে মা মাটি মানুষ দিবস হিসেবে ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে পরপর তিনটি টুইট করেন তিনি। বাংলার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তৃতীয়বারের জন্য তৃণমূলে আস্থা রাখার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর টুইটে মমতা লেখেন, গত বছর এই দিনে দেশের কর্তা ব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা মাটি মানুষ তাদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। মা মাটি মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে। আজকের দিনটি আমি মা মাটি মানুষের কাছে উৎসর্গ করলাম এবং সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটি মা মাটি মানুষ দিবস বলে অভিহিত হোক। জয় হিন্দ, জয় বাংলা। এই দিনটি শুধু মা মাটি মানুষকে উৎসর্গ করাই নয়, এবার থেকে এই দিনটি মা মাটি মানুষ দিবস বলে পালিত হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন, 2 মে 2021 সর্বদা আমাদের হৃদয়ে থাকবে। তৃতীয়বারের মতো মা মাটি মানুষ সরকারের প্রতি তাদের আস্থা রাখার জন্য এই দিনে বাংলার সব মানুষকে ধন্যবাদ জানাই। আমরা সর্বদা সর্বোত্তম পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তৃতীয়বার তৃণমূলের জয়ের প্রথম বর্ষপূর্তি, 2021 এই দিনই ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিজেপির দাপাদাপি, দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারই কোনোটাই তৃণমূলের ভোট ব্যাংকের থাবা বসাতে পারেনি। উল্টে নবান্নে আরও উজ্জ্বল হয়েছে নীল সাদা। আব কি বার 200 বার, পাল্টা তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়, আর রাজ্যের ঘরের মেয়ের উপরেই ভরসা করেছিলেন। 293 আসনের মধ্যে 213 আসনেই ঘাসফুলের জয় জয়কার, পরে উপনির্বাচনের পরে এখন সংখ্যা 221। পদ্মশিবিরের 200 পারে স্বপ্নভঙ্গ হয়েছে 77-এ। 34 বছর বাংলায় ক্ষমতায় থাকা বামেদের ঝুলি ছিল শূন্য। একই হাল শতাব্দী প্রাচীন দল কংগ্রেসেরও। কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পই মমতার সাফল্যের চাবিকাঠি বলে মত রাজনৈতিক মহলের। এসবই মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। দিদিকে বলো প্রকল্পের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে তাদের অভাব অভিযোগের কথা বলেছেন প্রত্যন্ত গ্রামের মানুষ। 21-এর নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে যে প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কুর্সিতে বসার কয়েক মাসের মধ্যেই পালন করেছেন মমতা। 5ই মে কলকাতায় তৃণমূলের নতুন অফিস থেকে দিদিকে বলো দ্বিতীয় ভাগের উদ্বোধন করবেন নেত্রী।